উনি আমাকে বলে যে মিজানুর রহমান আজহারের বক্তব্য শুনবেন হ্যাঁ যেহেতু আমি এই ক্ষেত্রে আমায় আমি জানতে চাই যে আপনার একটু লেখাপড়ার বিষয়টা আমাকে জানালে আমি উপকৃত হতাম আমি নিজের লেখাপড়া অত জানাই না মানুষকে হ্যাঁ কথা বোঝা গেছে যদি জানার দরকার হয় তো ইন্টারনেটে দিলে পাওয়া যাবে যথেষ্ট আমি সংক্ষেপে বলি যে আমি সৌদি আরবে মোদীন ইউনিভার্সিটি লেখাপড়া করেছি তার আগে যে করেছি ভারতের সবচেয়ে বড় সালাফি মাদার তার আগে ইসলাম থেকে দাওরা করেছি তো যথেষ্ট আর এইরকম প্রশ্ন আসলে করতে নেই প্রশ্ন করার একটা কোয়ালিটি থাকা উচিত আসলে প্রশ্ন হয় এর আগে বহুবার বলেছি যে হয় আকিদা সম্পর্কে প্রশ্ন এবাদতের বিষয়ে প্রশ্ন না হইলে হালাল হারাম আখলাক চরিত্রের বিষয়ে প্রশ্ন আর কারো ব্যক্তি জীবন সম্পর্কে প্রশ্ন আসলে এসবের কোনো প্রয়োজন নেই আমি এখানে সতর্ক করে দেবো যেহেতু জামাতি এফানি আমার আলোচনা শুনতে নিষেধ করেছে তোমাকে আহ সেজন্য বলে দেব যে এই ক্ষেত্রে সতর্ক সাবধান থাকবে কোনো এফানি জামাতিদের কাছ থেকে এলেম নেবে না কারণ তারা জাতিকে বিভ্রান্ত করেছে ধর্ম দিয়ে তারা রাজনীতি করেছে আর রকমই তবুলিগেদের কাছ থেকে এলেমে নেবে না যারা মজাবের গোড়ামুখা তাদের কাছ থেকে এলেম হাসিল করবে না তাদের আলোচনা শুনবে না বেড়িমেদের কাছ থেকে কিছু যাবে না যারা সুফি তাদের কাছ থেকে কিছুই নেওয়া যাবে না দিনের জি তারা আমানত খেয়ানত করেছে বেদাতের দিকে জাতিকে ঠেলে দিয়েছে তো আশা করি তারপরে জামায়াতি এখয়ানিরা জঙ্গিবাদের দিকে জাতিকে ঠেলে দিয়েছে সুতরাং আমি এসব ফিরকাগুলি থেকে সতর্ক সাবধান করছি এটা